শিলিগুড়িতে রাতের অন্ধকারে বেড়ে উঠছে বেআইনি বিল্ডিং। আজ বোর্ড মিটিংয়ে এমনই বক্তব্য পেশ করে রঞ্জন শীল শর্মা। তিনি পরিষ্কার জানিয়েছে ভেনাস মোড়ের নিকট সেবক রোডে থাকা শিলিগুড়ির বহু পুরানো অপরিকল্পিত যে বিল্ডিং, তার কাজ আবারও চালু হয়েছে। রাতের অন্ধকারে গজগজিয়ে বেড়ে উঠছে সেই বিল্ডিং। বোর্ড মিটিংয়ে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন মেয়রের দিকে, এই কাজের অনুমোদন কবে দেওয়া হলো আর কেই বা দিল, আর যদি অনুমোদন না দেওয়া হয় তাহলে কি করে রাতের অন্ধকারে বেড়ে উঠছে এই বেআইনি বিল্ডিং। শিলিগুড়ি শহরের সবচেয়ে বেশি প্রতারণা, মানুষকে প্রতারণা করা বিল্ডিং, বিল্ডিং যে বিল্ডিংটা সবচেয়ে বেশি ফাউল করা বিল্ডিং, যে বিল্ডিংটা স্মৃতিসৌধ হিসেবে দাঁড়িয়ে আছে শিলিগুড়ির মানুষের প্রতারণা এবং একটা বেআইনি বিল্ডিং রূপে, যে বিল্ডিং এর ফ্রন্ট গ্লাসকে জিরো করে দেওয়া হয়েছে, যে বিল্ডিং এ ওপেন স্পেস অফ দি নেই। আমি এখানে ঢুকার আগে আমি মেয়র সাহেবের মোবাইলে একটা ভিডিও পাঠিয়েছি, দেখুন কি ভয়ঙ্কর। যে ব্যাক সাইড যেখানে 5 মিটার কে ছাড়ার কথা, সেই 5 মিটার জায়গায় হিল কাউটের দিকে ডিএম তাকে ঘেসে আরসিসি প্লেয়ার করে দেখুন আপনি বিম গুলোকে ফুটো করে দিয়ে এক্সটেনশন করে নেওয়া হচ্ছে, অর্থাৎ ব্যাক সাইড ইজ দ্য জিরো। শিলিগুড়ি থেকে যৌতুক দিয়ে বানানোর চেষ্টা চলছে একটা বিল্ডিং কে নিয়ে, যে যে বিল্ডিং এর পারমিশন নেই আজকে দেবে, সেই বিল্ডিং কি করে রাতের অন্ধকারে দুর্গের মতন কাজ চলছে। আমরা শিলিগুড়ির মানুষ বলেন মোটার এখানে অভিযুক্ত জায়গায় কিভাবে বিল্ডিং, এক্সিস্টিং বিল্ডিং এর মতো বিল্ডিং আমরা জানি, রাত 12টার পর স্ট্রাকচার তৈরি হওয়ার পর মাল্লাগুড়ির থেকে মশলা তৈরি করে নিয়েছে মেশিন দিয়ে রাত্রে 12টা পরে, ওই আবার সকালবেলা আবার ফুচকা আর আর হকাররা বসে থাকে, মানুষ দিতে পায় না, তার দেন শনিবার দিন রাত্রে হয় 12টার পরে, রোববার কর্পোরেশন বন্ধ থাকে। ওখানে যান দুর্গের তো দুর্গ হয়ে আছে, যে দুর্গে একটা মানুষ ঢুকার অবশ্য নেই। আমি কোন ক্রমে ওখানে প্রবেশ করেছি, পরে ওখানে লেবার গুলোকে রাত দিন 100টা লেবাররা কাজ করছে, মানুষের কাছে সন্দেহ এই জায়গাটাতেই, এই জায়গাটাকে বিল্ডিং এর প্ল্যানের অনুমতি না দিয়ে কিভাবে করছে, লেবার গুলোকে বাইরে বের হওয়ার কোন উপায় নেই, বাইরে বের হওয়া নিষিদ্ধ, ওখান দিয়ে কোনো ফটো তুলতে দেওয়া হয়নি। পরে ওখানে দাঁড়িয়ে দেখলাম কোন বিল্ডিং দিয়ে তোলা যাবে, এই কারণের থেকে অন্য বিল্ডিং থেকে আমাকে ফটো তুলে নিয়ে পাইন পাঠিয়েছি মেয়র সাহেবকে। আমি মেয়র সাহেবকে অনুরোধ করব, শিলিগুড়ির মানুষ আস্থা রেখেছে বলেই আজকে আপনার 37 জন কাউন্সিলর কিনে ফিরে আসতে পারছেন, ভোট করতে পারছেন। যেদিন আমরা বিরোধী পক্ষে দাঁড়িয়ে চিৎকার করতাম সরকার আমাদের ছিল না, এটিডি আমাদের ছিল না, এই বোর্ড আমাদের ছিল না, কিন্তু ঘটনা চক্রে 2022 সালে সরকার আমার, এটিডি আমার, আমাদের আমাদের সঙ্গে রয়ে গেছে, এই বোর্ড আমাদের সঙ্গে রয়ে গেছে। আর আপনার ওই বাক্যকে শিলিগুড়ির মানুষ সেলুট করে, যেদিন আপনি বলেছিলেন যে শিলিগুড়িতে আমরা কোন বেআইনি পুমোটারকে রেয়াত করব না, স্মরণ করে মানুষ এই এই কথা রাখে, বিশ্বাস রাখে এই কথা রাখে। তাই এই বেআইনি স্মৃতিসৌধকে ভেঙে দিয়ে আর এডিডি গভর্নমেন্ট আমার যে সাব লিস্টটা হয়েছে এই সাব লিস্টকে বাতিল করে দিয়ে কর্পোরেশন এডিডি রঞ্জন শীল শর্মার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে মেয়র গৌতম দেব জানিয়েছেন, এবং এটা ঠিক যে যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্টের কাছে থেকে আসে ততক্ষণ পর্যন্ত প্ল্যানটা রিনিউ রিভাইজ বা নতুন করে দিয়ে পাস হচ্ছে তখন দেয় নো প্ল্যান। এ ব্যাপার নিয়ে তো কোনো কোশ্চেন নেই, আমার মনে হয় যে ওদেরকে বলা যে কাজ হচ্ছে যে অভিযোগটা আসছে নিশ্চয়ই এর মধ্যে বাস্তবতা আছে, স্টপ কনস্ট্রাকটিং আনলেস ইট ইজ অ্যাপ্রুভ বাই এনি কম্পিটেন্ট, কাজটা বন্ধ করবে, কাজটা এখন এটা হবে না, কাজটা কারো নিয়ে কাজ করবে।
বন্ধ করে দিন কাজটা, কালকে থেকে ওরা কাজটা বন্ধ। এটা এক নম্বর হওয়া দরকার। দ্বিতীয়ত আমাদের এখানে এক্সপার্ট যারা দিল্লি সেভের আছে তাদের সাথে আলোচনা করব যে যেগুলো ল্যাকুনার কথা বলছে বা অন্য কিছু বলছে সেটা আমরা প্ল্যান নিশ্চয়ই বিল্ডিংয়ের বিল্ডিং প্ল্যানের নীতি নিয়ম অনুযায়ী এবং এসজেডি এসজেডিওতে রঞ্জনবাবুও আছে, এসজেডিওকেও বলতে হবে, এসজেডি এর কোষিয়া এসজেডিওকেও এটার মধ্যে একসাথে এসে জিনিসটাকে একটা লিগালাইজ ফর্মের ফর্ম্যাটের মধ্যে নিয়ে আসতে হবে। যখন এরকম একটা ওপেন ফোরামে এরকম একটা অভিযোগ আসছে এবং রঞ্জন শীল শর্মা ইর অলসো বিলংস টু আস, এবং দেখুন আমাদের মধ্যে ডেমোক্রেটিক প্রসেসের জায়গাটা এতটা সম্প্রসারিত আছে, উই আর সেলিং ইন দি সেম বোর্ড, কিন্তু ও এই কোশ্চেনটা করতে পারছে আর আমি এই কোশ্চেনটার উত্তর দিতে পারছি। এটা অন্য সময় হলে কোনোদিনই হতো না, ওর সাথে আমি বাইরে কথা বলতাম, ও এটা ও যখন বলতে চেয়েছে আমি ওকে কোনো সময় বলিনি যে ইউ ডোন্ট রেজ দিস কোশ্চেন, আমি কেন বলব। সুতরাং এটা আমরা দেখব, কেন আমরা শিলিগুড়ি মানুষের জন্য কাজ করছি, যে এটা একটা ঐতিহাসিক ভুল, এটা আমার কথা নয়, এটা কাগজেও দেখবেন, এটা অসংখ্য প্রকাশ্যে বলেছে, এটা আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। এবং আমি যখন এমআইসি পিডাব্লিউডি এবং বিল্ডিং ছিলাম, একাধিকবার ওরা প্রস্তাব দেওয়া সত্ত্বেও এই বিল্ডিং এর আমি কোনো অনুমোদন দিইনি, এই কারণে পাশে বসে আছেন, আমি ভেবেছি উনিও বলবেন, বিজয় ঘটকের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছিল, অনেকেই বিরোধীরা এই বিল্ডিংটা নিয়ে অনেক কথা বলেছিলেন, গৌতমবাবু বলেছিলেন। তো আমার প্রশ্নটা একটাই যে আজকে বোর্ড মিটিং এই প্রশ্নটা উঠলো বলে বন্ধের প্রশ্নটা আসছে, তাহলে প্রকাশ্যে কোন অধিকারে কোন শক্তি বলে এই প্রমোটার তাহলে ওনার বিল্ডিং এর কাজটা চালাচ্ছে? অনুমোদন তো নেই, বীর সাহেব যা বললেন অনুমোদন উনি দেননি, আমরাও দিইনি। একবার মনে হয় আমি জানি না যে যৌথ বোর্ড যখন ছিল তখন কি হয়েছে, কিন্তু তাহলে অনুমোদন ছাড়া এতগুলো মানুষের যে অভিযোগ যে বিল্ডিং থেকে নিয়ে, তাহলে কার পারমিশনে এরা কাজটা চালিয়ে যাচ্ছে, এইটাও কিন্তু কর্পোরেশনে দেখা উচিত।